প্রিয় ভিউয়ার্স, আমাদের এবারের গাণিতিক সমস্যা হলো x টু দি পাওয়ার x ইকুয়াল টু রুট অব রুট আবার ভিতরে রুট নাইন মাইনাস রুট এইট হোল টু দি পাওয়ার x হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখি x টু দি পাওয়ার x ইকুয়াল টু রুট নাইন মাইনাস রুট এইট হোল টু দি পাওয়ার x। এবার আমরা কি করতে পারি, x x এর উপরে ওয়ান বাই এক্স দ্বারা গুণ করি, রুট নাইন মাইনাস রুট এইট হোল টু দি পাওয়ার x ইন্টু ওয়ান বাই এক্স। কি করলাম, x x এ ক্যান্সেল করলে x ইকুয়াল টু এখানে x x এ ক্যান্সেল করলে রুট নাইন মাইনাস এখানে রুট এইট। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা লিখতে পারি নাইনকে লেখা যায়, রুট নাইনকে লেখা যায় থ্রি, আর এটাকে লেখা যায় টু রুট টু, বর্গমূল করলাম। এক্স ইকুয়াল টু এটাকে লেখা যায় টু মাইনাস টু রুট টু প্লাস ওয়ান, এখানে টুকে লেখা যায় রুট টু হোল স্কোয়ার, ওয়ানকে লেখা যায় ওয়ান হোল স্কোয়ার, মাইনাস টু ইন্টু ফার্স্ট রাশি সেকেন্ড রাশি গুণ করলে টু রুট টু। এই রাশিকে বিজলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে রুট টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, এবার স্কোয়ার রুটে যদি ক্যান্সেল করে তাহলে কী হবে, রুট টু মাইনাস ওয়ান কিসের মান, সুতরাং এক্স ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান। প্রিয় ভিউয়ার্স, আমাদের মানটা বের হয়ে গেছে, এটাই রেজাল্ট। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো লেগেছে ক্লাসটি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।